আফ্রিকা পারল না, আফ্রিকার দেশ মরক্কো পারল না, ইউরোপ পারল, ফ্রান্স শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে ফাইনালে উঠল। ইউরোপের এক দল ফ্রান্স, যারা কিনা বর্তমান চ্যাম্পিয়ন, আর ওদিকে দক্ষিণ আমেরিকান ফুটবল জাদুকরের দেশ আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ ফাইনাল জম্বে কাতারের লুসাইল স্টেডিয়ামে। আর্জেন্টিনা গতকালকে যখন সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে, তখন থেকেই অপেক্ষা ছিল তাদের প্রতিপক্ষ হিসেবে কারা আসছে। আফ্রিকার দেশ মরক্কো যে চমক জাগিয়েছিল, সেই চমক ধরে রেখে তারাই কি শেষ পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে, নাকি কিলিয়ান এমবাপের ফ্রান্স উঠে আসবে ফাইনালে? সেই হিসাব নিকাশ শেষ হল ফ্রান্স মরক্কোকে পরাজিত করে আর্জেন্টিনার মুখোমুখি হবার জন্য যোগ্যতা অর্জন করল। এবার ফাইনাল আর্জেন্টিনা এবং ফ্রান্সের। ফ্রান্স বর্তমান চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনা সেই 86 সাল থেকে 2022 পর্যন্ত 36 বছরের অপেক্ষা তাদের এই সোনালী ট্রফিটি পাওয়ার জন্য। 36 বছর পর তারা এবার ট্রফি পেতে চাই, ট্রফি ঘরে নিতে চাই। শুধু আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যেই লড়াই নয়, শুধু আরও একটি লড়াই হবে সেদিন। সেই লড়াইটা মেসি এবং এমবাপের। কে পাবেন গোল্ডেন বুট? মেসির গোল সংখ্যা 5, এমবাপের গোল সংখ্যা 5, মেসির অ্যাসিস্ট 3, এমবাপের অ্যাসিস্ট 3। অর্থাৎ এই মুহূর্তে বিশ্বকাপে যখন ফাইনালে তারা মুখোমুখি, তখন তারা দুজনেই সমানে সমান। ফাইনাল ম্যাচে তাদের পারফরমেন্সের উপরেই নির্ভর করবে শেষ পর্যন্ত ওই গোল্ডেন বুটের দাবিদার কে হবেন। যেদিন লড়াই হবে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার 36 বছর পরে, লড়াই হবে 60 বছর পরে পরপর দুইবার বিশ্বকাপ জেতার আরেকটি ইতিহাস তৈরি করার ফ্রান্সের পক্ষে, যেটি 60 বছর আগে ব্রাজিল করেছিল। আরেকটি লড়াই হবে মেসি এবং এমবাপের, কে পাবেন গোল্ডেন বুট। সেই সব লড়াই জমবে নিশ্চয়ই 18 ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়াম, যেটি আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে সারা বিশ্বব্যাপী। কাতারের এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম এটি, সেখানেই জমবে 18 ডিসেম্বরের ফাইনাল। দেখা যাক মেসির আর্জেন্টিনা নাকি কিলিয়ান এমবাপের দুরন্ত ফ্রান্স শেষ পর্যন্ত শিরোপার মুকুটটা জেতে। আর মেসির আর্জেন্টিনা যদি শিরোপার মুকুটটা জেতে, সেই সঙ্গে গোল্ডেন বুটটাও মেসির হয় কিনা সেটিও দেখার বিষয়। নাকি একদল শিরোপা পাবে আর অন্য দলের তারকা পাবেন গোল্ডেন বুট, সেটিও নির্ভর করছে ফুটবল দেবতার মর্জির উপরে। মেসির আর্জেন্টিনা শিরোপা এবং মেসির গোল্ডেন বুট দুটো একসাথেই যদি হয়, তাহলে ফুটবল দুনিয়াতে সবথেকে আলোচিত যে বিষয়টি, সর্বকালের সেরা ফুটবলার মেসি এই স্বীকৃতি দিতে পৃথিবীর আর কোনো ফুটবল সমালোচকের নিশ্চয়ই আপত্তি থাকবে না। আর সেখানে ভাগ বসাতে চাইলে কিলিয়ান এমবাপেকে দুরন্ত ফুটবল উপহার দিতে হবে ফাইনালে। আর ফাইনাল দুরন্ত হোক, দুর্বার হোক, অপ্রতিরোধ্য কোনো দেয়ালকে ভেঙে চুরে কোনো রকমে শেষ পর্যন্ত টান টান উত্তেজনার ফলাফল আসুক, সেরকম ফাইনালই তো ফুটবল ভক্তরা চান। হবে নিশ্চয়ই সেরকমই লড়াই, কারণ দুরন্ত ফ্রান্সের সঙ্গে সুপার ফর্মে এখন আর্জেন্টিনা। যে আঘাতটা তারা সৌদি আরবের কাছ থেকে পেয়েছিল, সেখান থেকেই তেলে বেগুনে জ্বলে রীতিমতো তেতে উঠেছে আর্জেন্টিনা। সেখান থেকেই তাদের ছন্দময় ফুটবল প্রকাশিত হয়েছে, উন্মোচিত হয়েছে, যার ঝলকে তারা সেমিফাইনাল পার করে ফাইনালে গিয়েছে বীরের দর্পে। দেখা যাক লড়াইটা কেমন হয় ডিসেম্বরের 18 রাত 9টায়।